স্নেহ শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ১২ নিয়ে আমরা আলোচনা করব। দশম শ্রেণীর রসায়ন ১২তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ১২তম অধ্যায়ে আমাদের ব্যবহারিক রসায়ন, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করি, যেমন খাবার লবণ, তারপরে বেকিং পাউডার, তারপরে এই ইস্ট আমরা পাউরুটি তৈরি করি, তারপরে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, তারপরে বিভিন্ন পরিষ্কারক সামগ্রী আমরা ব্যবহার করি, তারপরে কাপড়ের কঠিন দাগ দূর করার জন্য পরিষ্কারক আমরা ব্যবহার করি, এবং বিভিন্ন অর্থাৎ রাসায়নিক পদার্থগুলো আমাদের ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে যেগুলো ব্যবহার হয় তার বিভিন্ন দিক নিয়ে এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। তো আজকে আমরা ১২ অধ্যায়ের প্রাথমিক অংশটা নিয়ে আমরা আলোচনা করব। প্রাথমিক অংশে আমরা প্রথমত যে জিনিসটা আছে দেখবা, এই চ্যাপ্টারের সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি সেই অষ্টম শ্রেণীতে আমরা জানিয়ে আসছি যে খাবার লবণের সংখ্যা NaCl, সোডিয়াম ক্লোরাইড, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এই বাণিজ্যিক নাম হলো খাবার লবণ। তো এই খাবার লবণ আমরা আসলে কিভাবে পাই, এটা দেখো একটা ধাতুর যৌগ, এবং তোমরা পঞ্চম অধ্যায় ঘুরে থাকলে দেখো একটা ধাতু আছে, সোডিয়াম ধাতু, ক্লোরিন ধাতু, এটা একটা ধাতুর যৌগ, এটা একটা আয়নিক যৌগ। এটা আমরা যখন খাই তখন আমাদের খাবার কি হয়, আরো সুস্বাদু হয়। দুই নম্বর হলো এই সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা মেটায়। বলে ইলেকট্রোলাইটের চাহিদা মানে কি, এটা যখন পানিতে দ্রবীভূত হয় তখন এটা থেকে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। এই যে আমাদের শরীরে বিভিন্ন ধাতু এবং অধাতুর আয়ন লাগে, হ্যাঁ, যারা আমাদের ইলেকট্রোলাইট মানে আয়ন, ধনাত্মক বা ঋণাত্মক আয়ন লাগে, সেগুলো আমরা এই সোডিয়াম ক্লোরাইড থেকে পাইতে পারি। তারপরে এই সোডিয়াম ক্লোরাইডের আসলে প্রস্তুতি কোনখান থেকে, আমরা জানি যে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ দ্রবীভূত থাকে, সেই লবণটা শুধু সোডিয়াম ক্লোরাইড না, একাধিক লবণ থাকে, বিভিন্ন লবণ থাকে, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। তো আসলে খাবার লবণ আমরা পাই সমুদ্রের পানি থেকে। তো এখন সমুদ্রের পানি থেকে কি নর্মালি পাওয়া যায় না, কি করা হয়, সমুদ্রের লবণ আহরণ করার জন্য তাদেরকে বলা লবণ চাষি। এই লবণ চাষিরা তোমার কি করে, সমুদ্রের উপকূলীয় অঞ্চলে বড় বড় তোমার নালা কাটে, জোয়ারের পানি আসলে ওই পানি দ্বারা এই নালাগুলো ভর্তি করে, অতঃপর সূর্যের আলো তাপ দ্বারা দেখা যায় যে এই পানিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাষ্প হয়ে পরিবেশে মুক্ত হয়ে যায়, অতঃপর নিচের অংশে এই লবণগুলো জমাট বাঁধে, এবং এই লবণগুলো একেবারে বিশুদ্ধ লবণ নয়, এগুলোর পরবর্তীতে রিফাইনিং করা লাগে, অর্থাৎ এগুলোর সাথে বালি, কঙ্কর, হ্যাঁ, ধুলাবালি থাকে, সেই কঙ্কর ধুলাবালি এদেরকে রিফাইনিং করে বিশুদ্ধ যে খাবার লবণটা সেটা আহরণ করা হয়, সেটা আমরা সবাই বাস্তব জীবনে ব্যবহার করি। এখন এই সোডিয়াম ক্লোরাইডের একটা বিশেষ দিক হলো ব্রাইন। এখন ব্রাইন কি, ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। আবারও বলছি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এখন সম্পৃক্ত জলীয় দ্রবণ কি, জলীয় দ্রবণ, জলীয় দিয়ে আমরা বুঝছি কি, সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করতে হবে। এখন আমরা জানি দ্রাবক, যারা দ্রাবক তারা অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে, আর দ্রবকারা, যারা দ্রাবকই দ্রবীভূত হয়। এখন আমরা মনে করো আমি ৫ লিটার পানি নিয়ে এক মুঠ মনে করো লবণ দিলাম, এটা ওই পানিতে দ্রবীভূত, দুই মুঠ দিলাম বা মনে করো ১০ গ্রাম লবণ দিলাম, দ্রবীভূত হয়ে গেল, ৫০ গ্রাম দিলাম, দ্রবীভূত হইল, মনে করো ৬০ গ্রাম দ্রবীভূত হইল, সর্বোচ্চ দেখা গেল যে ১০০ গ্রাম লবণ দ্রবীভূত হইল ৫ লিটার পানিতে, ১০০ গ্রাম, মনে করো ১০১ গ্রামও যদি দিই তাহলে পুরা লবণটা দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ একটা দ্রাবকে
সর্বোচ্চ যে পরিমাণ দ্রবণ দ্রবীভূত হতে পারবে ঠিক সেম পরিমাণ সর্বোচ্চ যে পরিমাণ দ্রবণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রবণ দ্রবীভূত করাইয়া যে দ্রবণ তৈরি করা হয় সেটার বলা সম্পৃক্ত দ্রবণ তা আমরা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে কি একটা দ্রাবকে আমরা পানি নিলাম জলীয় পানি নিলাম এই যতটুকু দ্রাবক নিছি তার মধ্যে সর্বোচ্চ যেই পরিমাণ আমরা লবণ দ্রবীভূত করতে পারলাম সর্বোচ্চ সেই পরিমাণ লবণ যদি দ্রবীভূত করাইয়া দ্রবণটা তৈরি করা হয় সেই দ্রবণটা হইল সম্পৃক্ত জলীয় দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয় এটা আমরা একটা সংজ্ঞা পাইলাম এটা সৃজনশীলে কয়ে আসতে পারে আবার এই ব্রাইন দিয়া আমরা একটু পরে দেখবা বেকিং সোডা তৈরি করব কি সোডা তৈরি করব বেকিং সোডা বা বেকিং পাউডার আমরা তৈরি করব হ্যাঁ একটু পরে আমাদের আসতেছে তারপরে আসো বেকিং পাউডার বা খাবার সোডা বা বেকিং সোডা কাকে বলে বেকিং সোডা হলো একটা রাসায়নিক পদার্থ NaHCO3 এটা আমরা যদি বলি দেখো রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমরা যদি রাসায়নিক নাম বলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটারে বলা হয় বেকিং সোডা বা খাবার সোডা আমরা এই বেকিং সোডা বা খাবার সোডার থেকে আমরা বেকিং পাউডার তৈরি করব বলে স্যার কেন বেকিং পাউডার তৈরি করব বেকিং পাউডার আমরা জানো যে আমরা কেক খাই এই যে তোমার ময়দা বা আটা দিয়ে যে কেক বানানো হয় ওই কেক আমরা খাই অ্যাভেলেবেল আমরা অহরহ কেক খেয়েছি আমাদের বাস্তব জীবনে তো এই কেকটা যখন বানানো হয় তখন এই পুরোটাই কিন্তু ময়দার মন্ড না এটার ভিতরে অল্প একটু দেওয়া হয় এটা একসময় এটা ফুলে উড়ে এবার এই ফুলার কাজটা করে কি তোমার বেকিং পাউডার এখন বেকিং পাউডার আমরা প্রস্তুত করতে দেয়া আগে আমরা বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কীভাবে প্রস্তুত করব কীভাবে তৈরি করা সেটা আমরা আগে আলোচনা করছি সবাই মনোযোগী হোক প্রথমে আমরা চুনা পাথরকে তোমাদের বর্তমান বইয়ে বিক্রিয়াটা নাই চুনা পাথরকে আমরা যদি তাপ দিই বা উত্তপ্ত করি চুনা পাথর বিয়োজিত হইয়া ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চুনা পাথরকে বা ক্যালসিয়াম কার্বনেট তোমরা এটা ক্লাস এইটে পড়ছো মার্বেল পাথর বা চুনা পাথর চুনা পাথরকে যদি তাপ দেওয়া হয় চুনা পাথর বিয়োজিত হইয়া ক্যালসিয়াম অক্সাইড বা চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এই বিক্রিয়াটা সাধারণত একটা বিয়োজন বিক্রিয়া কারণ একটা পদার্থ হইয়া একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস আর এই কার্বন ডাইঅক্সাইড আর প্লাস পানি আবারও বলছি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাস এবং পানির বিক্রিয়ায় তিনোটা সংযোগে বা সংযোজন বিক্রিয়ায় একটি মাত্র পদার্থ অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে সবাই খেয়াল করো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি এই তিনটা রাসায়নিক পদার্থ সংযুক্ত হইয়া শুধুমাত্র একটা পদার্থ অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়েছে এটা সংযোজন বিক্রিয়া উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে একটু আগে যেটা আমরা আলোচনা করেছিলাম ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনকে বিক্রিয়া করাই তাহলে দেখো এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl সবাই খেয়াল করো উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে ব্রাইন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাইলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তথা একটু আগে যেটা আমরা বলছিলাম বেকিং সোডা বা খাবার সোডা উৎপন্ন হবে আর তার সাথে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের আলোচ্য বিষয় হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা আমরা জানি কি বেকিং সোডা বা বেকিং পাউডার সরি খাবার সোডা বা বেকিং সোডা এবার এটাতে আমরা বেকিং পাউডার তৈরি করব এই উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা
অথবা খাবার সোডার সাথে যদি আমরা তোমার ইয়া দিই C6H6O6 এটা নাম হলো টারটারিক অ্যাসিড টারটারিক অ্যাসিড উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বা বেকিং সোডার সাথে বা খাবার সোডার সাথে যদি আমরা কিছু পরিমাণ টারটারিক অ্যাসিড দিয়ে দিই তখন ওই বেকিং সোডা বা খাবার সোডা এবং টারটারিক অ্যাসিডের যে মিশ্রণটা আমরা পাবো ওই মিশ্রণটাকে আমরা বলবো ওই এটা আমরা C4 হবে C4H6O6 আমরা উৎপন্ন বেকিং সোডা বা খাবার সোডার সাথে যদি কিছু টারটারিক অ্যাসিড দিয়া মিশ্রণ দিই তখন এই মিশ্রণটার আমরা বলবো খাবার মিশ্রণটার বলবো আমরা বেকিং পাউডার কি বলবো বেকিং পাউডার এখন আসো এই বেকিং পাউডার কি করে যেমন আমরা যদি কেক বানাই তো প্রথমে কি করা হয় মনে করো ময়দা ময়দা নেওয়া হয় ময়দার সাথে মনে করো বেকিং তো একটু সরি কেক একটু মিষ্টি হয় তো আমরা কিছু মনে করো চিনি দ্রবণ দিলাম ময়দার গুঁড়া দিলাম তার সাথে আমরা এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টারটারিক অ্যাসিডের মিশ্রণ তথা বেকিং পাউডার যদি আমরা মিশ্রণ দিয়ে দিই দিয়ে মনে করো আমরা একটা কেক তৈরি করলাম তৈরি করে রেখে দিলাম কিন্তু ওই কেক যতটুকু মানেছে এতটুকু রয়ে গেছে এটা আর বড় হবে না বলে স্যার তাহলে বড় হবে কোন সময় এটাতে আমরা যে খাই তখন এটার ভিতরে আমরা দেখি বিভিন্ন ছিদ্র দেখি লুজ হ্যাঁ আলগা আলগা হ্যাঁ ফুলানো এটা ফুলা বড় হয় কোন সময় কে কাজটা করে আসো কাজটা কে করে দেখো এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস C4H6O6 খেয়াল করো সবাই আমরা ওই ময়দা মন্ডে চিনির দ্রবণ দিলাম পাশাপাশি এই বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার মানে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টারটারিক অ্যাসিডের মিশ্রণ দিয়া আমরা কেক তৈরি করলাম এবার কি করব এই কেকটা হওয়ার জন্য আমরা এই উত্তপ্ত করার জন্য তাপ দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট শ্বাস আছে এই শ্বাসের মধ্যে যখন আমরা কেকটা দিয়ে আর তাপ দিব তাপ তাপ দিয়ে দেখো এখানে যে জিনিসটা তৈরি হবে C4 এই জায়গা থেকে টারটারিক অ্যাসিড থেকে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে ছয়টা হাইড্রোজেন পরমাণু এখন হয়ে যাবে চারটা আর দুইটা হাইড্রোজেন পরমাণু সরে যাবে এই দুইটা হাইড্রোজেন পরমাণুর জায়গা দখল করবে এই জায়গায় দুইটা সোডিয়াম পরমাণু Na2 আর অক্সিজেন O6 ঠিক আছে এটা বলা হলো সোডিয়াম টারটারেট একটা যৌগ লবণ সোডিয়াম টারটারেট এই দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর টারটারিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে সোডিয়াম টারটারেট টারটারিক অ্যাসিড পুরোটাই ঠিক হয়েছে শুধু দুইটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে কারে দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সোডিয়ামের দুইটা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবার আসো এন এর সরা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হবে পানি কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হবে পানি আবার আমি বলছি আমরা প্রথমে বলছি যে চুনা পাথরকে যদি আমরা তাপ দিই তখন এটাতে পাওয়া যাবে চুনা কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড পাওয়ার কেন দরকার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যামোনিয়া গ্যাসের সাথে পানি সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই তখন তাদের এই তিনোড়া যৌগের সংযোজন বিক্রিয়া একটি মাত্র পদার্থ অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা ব্রাইন তথা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের সাহায্যে যদি বিক্রিয়া ঘটাই তখন এখানে আমরা পাবো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের দেখো এই বিক্রিয়াটা একটা বিয়োজন বিক্রিয়া এই বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া এই বিক্রিয়াটা একটা বিনিময় বিক্রিয়া দেখো এই যে সোডিয়াম আর অ্যামোনিয়ামের পরস্পর স্থান বিনিময় হয়েছে অ্যামোনিয়ামের জায়গায় চলে গেছে সোডিয়াম আর সোডিয়ামের জায়গায় দেখো অ্যামোনিয়াম এসে গেছে উৎপন্ন হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড এই উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাকে বলা হয় খাবার সোডা বা বেকিং সোডা এবার এটা হলো প্রস্তুতি এটা আমরা কি প্রস্তুত করলাম এই তিনটা বিক্রিয়া দিয়ে আমরা প্রস্তুত করলাম খাবার সোডা প্রস্তুত করলাম বা বেকিং সোডা প্রস্তুত করলাম
এবার উৎপন্ন বেকিং সোডার সাথে যদি আমরা কিছু পরিমাণ টার্টারিক অ্যাসিড দিয়ে দিই C4H6O6 হ্যাঁ বেকিং সোডার সাথে যদি আমরা টার্টারিক অ্যাসিডের মিশ্রণ দেই ওই মিশ্রণটা আমরা একসাথে বলবো বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা কি করা হয় ক্যাক ফুলাইতে ব্যবহার করা হয় কি ফুলাইতে ক্যাক ফুলাতে এখন ক্যাক ফুলাইবো কিভাবে আমরা যখন ক্যাক তৈরি করা হয় তখন মনে করো ময়দা নিয়া তার সাথে কিছু চিনির দ্রবণ দিলে এটা হলো মিষ্টি হওয়ার জন্য তারপরে আমরা যদি এই বেকিং পাউডার দিয়ে দিই তো বেকিং পাউডার দিলে এই ময়দার দিয়া তৈরি করা এই ক্যাককে যদি আমরা উত্তপ্ত করার জন্য যদি নির্দিষ্ট শ্বাসে নিয়ে তাপ দিই তাপ দিলে ওই ময়দার মন্ডের ভিতরে বা ক্যাকের ভিতরে এই যে রাসায়নিক পদার্থ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং বেকিং পাউডারের যে মিশ্রণটা আছে তারা পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে কইরা উৎপন্ন হবে হ্যাঁ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস বেকিং টার্টারিক অ্যাসিড উৎপন্ন হবে সোডিয়াম টার্টারেট এটা একটা লবণ আর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হবে পানি এখন আসো এই পানিটা ওই ক্যাক থেকে বাষ্প আকারে উড়ে যাবে আর এই লবণটা থেকে যাবে আর এই কার্বন ডাইঅক্সাইড এটা পরিবেশে মুক্ত হয়ে যাবে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাসীয় পদার্থ পরিবেশে অনায়াসে এটা মুক্ত হয়ে যাবে এখন মুক্ত হওয়ার সময় কি করবে এই কার্বন এই যে আমরা নিলাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা টার্টারিক অ্যাসিড এরা তো আর ওই ক্যাকের মধ্যে দুই তিন অণু না অসংখ্য অণু ওই ক্যাকের বিভিন্ন জায়গায় অসংখ্য অণু দাদা আছে এবং তখন তাপ দেওয়া হবে তাদের এই অসংখ্য অণুগুলোর মধ্যে পরস্পরের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং প্রতিটি জায়গায় এরকম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং এই কার্বন ডাইঅক্সাইডগুলো ওই ক্যাকের মন্ড থেকে যখন তাপ দিলে বের হয়ে যাবে তখন ওই জায়গায় একটা শূন্যতার সৃষ্টি হবে যেখান থেকে বের হয়ে যাবে এবং বের হওয়ার যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইডটা যখন এই ক্যাকের ভিতর থেকে যখন পরিবেশে মুক্ত হবে তখন সে কী করবে তার উপরের যেই এই ক্যাকের স্তর আছে বা ময়দার যে স্তর আছে সেই স্তরগুলোকে কী করবো ওই যে গ্যাসীয় পদার্থ যখন মুক্ত হবে তখন এটা আলগা আলগা করে পরিবেশে মুক্ত হয়ে যাবে তখন ক্যাকটা আস্তে আস্তে ফুলতে থাকবে এবং আমরা তাপ দেওয়ার পরে যখন পুরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং বেকিং এই টার্টারিক অ্যাসিডের বিক্রিয়া শেষ হয়ে যাবে হ্যাঁ ক্যাক ফুলাও বন্ধ হয়ে যাবে এইভাবে আমরা হ্যাঁ বেকিং পাউডারের সাহায্যে আমরা ক্যাক ফুলাতে হ্যাঁ পারি তাহলে আমরা এখানে যে জিনিসটা পাইলাম প্রথমে পাইলাম কি ব্রাইন কি তারপর আমরা পাইলাম যে আমরা কিভাবে বেকিং সোডা তৈরি করব বেকিং সোডার মূল উপাদান কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এই যে আমরা তৈরি করলাম তিনটা বিক্রিয়ার সাহায্যে এরপরে আমরা কিভাবে বেকিং পাউডার তৈরি করলাম বেকিং সোডার সাথে কিছু পরিমাণ আমরা টার্টারিক অ্যাসিড যুক্ত করলাম করার কারণে আমরা পাইলাম বেকিং পাউডার এবার বেকিং পাউডারের ব্যবহার কি বাস্তব জীবনে ক্যাক ফুলাতে সাহায্য করবে আমরা ক্যাকের মধ্যে যদি বেকিং পাউডার দিয়ে দিই তখন ওই বেকিং তাপ দিলে বেকিং পাউডার রাসায়নিক বিক্রিয়া করে সেই জায়গায় লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ওই ক্যাকের মন্ড থেকে যখন আস্তে আস্তে বের হয়ে যাবে তখন তার উপরের এই ময়দার স্তরকে আলগা করে দেওয়া এবং ওই জায়গায় শূন্যতা সৃষ্টি করে পরিবেশে মুক্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে ক্যাক ফুলে উঠবে এরপরে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু পাবো সেটি হলো সিরকা বা ভিনেগার কি সিরকা বা ভিনেগার তোমরা 12 অধ্যায়ে 11 অধ্যায়ে পেয়েছ হ্যাঁ সিরকা বা ভিনেগার হলো একটা অ্যাসিডের দ্রবণ সেই অ্যাসিডের দ্রবণ রইল আমরা অনেকেই আচার খাই আচার জলপাইয়ের আচার আমের আচার বিভিন্ন আচার তারপরে বাজারে অনেক কোটা আকারে কিনতে পাওয়া যায় বা বাসা বাড়িতে অনেকে তৈরি করে হ্যাঁ আচার তারপরে আমরা অনেক সময় যে সস খাই সস এই টমেটোর সস বিভিন্ন সস আছে এই সস বা আচার সংরক্ষণে এই সিরকা বা ভিনেগার ব্যবহার করা হয় সিরকা বা ভিনেগার যদি ব্যবহার না করতো তাহলে আচার বা সস অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত এবং এগুলোকে নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই তোমার সিরকা বা ভিনেগার ব্যবহার করি এখন আমরা দেখি সিরকা বা ভিনেগারটা আসলে কি সিরকা বা ভিনেগার সিরকা বা ভিনেগার হলো C3 C double H
আমরা সংকেতরা লিখলাম এটা নাম অ্যাসিটিক অ্যাসিড, এটা নাম অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড বা এটা নাম ইথানোয়িক অ্যাসিড। সবাই খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এখন এটা হলো একটা অ্যাসিড এবং এই অ্যাসিড হলো জৈব অ্যাসিড। এখন সিরকা বা ভিনেগার, এই অ্যাসিডটার আমরা সিরকা বা ভিনেগার বলবো না, তবে হ্যাঁ এটাই মূল মূল উপাদান কিন্তু এটা অ্যাসিটিক অ্যাসিড। এখন আমরা সিরকা বা ভিনেগার কাকে বলবো? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের এটা মতান্তরে অনেক কিছু আছে, 4-10%, 5-10%, 6-10%, যে কোনো একটা বললেই হোক। অর্থাৎ 4-10% মানে কি? 4% বা 5-6-7-8-9-10 যে কোনো একটা, বা 5-10, 5-6-7-8-9-10, বা 6-10, 6-7-8-9-10 এরই মাঝের কোনো একটা মান, এটা আনুমানিক। হ্যাঁ, 6 হইল, 7 হইল, 8 হইল, 9 হইল, 10 হইল, 4 হইলেও হয়, 5 হইলেও হয়। এই জন্য তোমরা দেখো অনেক সময় একই বইয়ে হ্যাঁ দুই জায়গায় দুই রকম দেওয়া আছে, এই জন্য আমরা তিনটা আনছি। আমরা বলবো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4-10% জলীয় দ্রবণকে, বা 5-10% জলীয় দ্রবণকে, বা 6-10% জলীয় দ্রবণকে আমরা বলবো সিরকা বা ভিনেগার। অর্থাৎ তুমি যদি 100 বার পানি নাও, 100% দ্রবণের মধ্যে আমরা 90 থেকে প্রায় ধরে নিতে পারি 96% অ্যাসিটিক অ্যাসিড, 90 থেকে 96 ভাগে অ্যাসিটিক অ্যাসিড, আর মাত্র 4 থেকে বা 10 থেকে 4 হ্যাঁ পার্সেন্ট, বা আমরা লিখি 4-10%। এটা হলো শুধু পানি, 4-10% হবে CH3COOH, আর এই পুরাটা হলো পানি। সবাই খেয়াল করো, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4-10 বা 5-10 বা 6-10% জলীয় দ্রবণকে আমরা সিরকা বা ভিনেগার বলবো। অর্থাৎ 90-96 ভাগে পানি, মাত্র 4-10% মাত্র হলো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে কি? এটা বলা যায় এটা অ্যাসিডের জলীয় দ্রবণ, সোজা কথা। তবে যে কোনো অ্যাসিড নয়, কোন অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, অর্থাৎ অল্প পরিমাণে ইথানোয়িক অ্যাসিড আর নাহলে ম্যাক্সিমামটাই পানি, ওইটার জলীয় দ্রবণকে আমরা বলবো সিরকা বা ভিনেগার। এখন এই সিরকা বা ভিনেগার বাস্তব জীবনে আমাদের কী ব্যবহার? যখন কোনো জায়গায় আচার বা সস বানায়, তখন ওই আচার বা সসের মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণ বা সিরকা বা ভিনেগার দেওয়া হয়, তার কাজটা কি? সে কী করে? দেখো, সে যে কাজটা করে CH3COOH, আমরা জানি এটা একটা অ্যাসিড, আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, যেমন এটা দেখা CH3COOH, এই পুরোটা হলো ঋণাত্মক আয়ন আর H+ হলো ধনাত্মক আয়ন। অর্থাৎ এই অ্যাসিডিক অ্যাসিডটার যখন আমরা জলীয় দ্রবণ তৈরি করি, আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, অর্থাৎ জলীয় দ্রবণ তৈরি করলে এটা দেখা এটা হলো অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন আর হইলো হাইড্রোজেন আয়ন। তো আমরা আচার বা সসের মধ্যে যখন অ্যাসিটিক অ্যাসিডের বা সিরকা বা ভিনেগার দিই, তখন ওই সিরকা বা ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দুই ধরনের আয়ন সৃষ্টি করে, এটা হলো H+ আয়ন আর হলো অ্যাসিটেট আয়ন, এই দুটো আয়ন থাকে। এখন প্রশ্ন হলো এটা দিলে কি সুবিধা? এটা সুবিধা হলো এই আচার বা সস তৈরি করার পরে যখন সিরকা বা ভিনেগার দেওয়া হয়, তখন কোনো সময় যদি কোনো কিছু পচনশীলতার জন্য দায়ী কিন্তু ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া হলো একটা অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো অনেকগুলো অণুজীব। এখন
আসার বা সসের মধ্যে যদি ব্যাকটেরিয়া নামক অণুজীবের সৃষ্টি হয় তখনই কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো যদি ধ্বংস না হয় তাহলে কিন্তু আসার সস সহজে নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সিরকা বা ভিনেগার দেওয়া দিলে কি হয়, এই হাইড্রোজেন যে আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা এই জীবাণু যেটা আছে বা অণুজীব যারা আছে এই সিরকা বা ভিনেগারের মধ্যে যে এইচ প্লাস আয়ন আছে বা হাইড্রোজেন আয়ন আছে সেই হাইড্রোজেন আয়নটাই জীবাণুকে জারিত করে মেরে ফেলে, অর্থাৎ জীবাণুকে মৃত জীবাণুতে রূপান্তর করে। অর্থাৎ সিরকা বা ভিনেগারের মধ্যে যে এইচ প্লাস আয়নের সৃষ্টি হয় সেই এইচ প্লাস আয়ন আমাদের আসার বা সসের মধ্যে যদি অণুজীব তথা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ওই ব্যাকটেরিয়ার জীবাণুগুলোকে এইচ প্লাস আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন জারিত করে মানে তাদের সাথে যুক্ত হয়ে ওই জীবাণুকে কী করে মেরে ফেলে অর্থাৎ মৃত্যুবরণ করে, এবং আচার বা সস ব্যাকটেরিয়া অণুজীব দ্বারা কী হয় নষ্ট হয় অর্থাৎ আচার বা সস সংরক্ষিত থাকে। তারপরে আসো কোমল পানি, আমরা দেখবা যে কোনো জায়গায় যদি আমরা বিভিন্ন বিবাহের অনুষ্ঠান থাকে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা খাবার দাবারের পরে আমরা বলি হ্যাঁ ঠান্ডা আছে কিনা, ঠান্ডা আছে কিনা বলবে আমরা পানীয় কোমল পানীয় বোঝাই, যেমন সেভেন আপ, পেপসি, স্প্রাইট এই ধরনের জিনিসগুলা। তো এই জিনিসগুলা কোমল পানীয় যে আমরা ব্যবহার করি কেন করি, কোমল পানীয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ যৌগ রাসায়নিক পদার্থ থাকে সেটার নাম হলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আমাদের শরীরে অর্থাৎ আমরা খাই এই খাওয়ার ডাইজেস্ট করার জন্য খাবারের পেটের ভিতরে এটা আমাদের হজম ক্রিয়া কিছুটা সাহায্য করে। এখন আমরা কি করা হয় যখন কোমল পানীয় তৈরি করা হয় ওই কোমল পানীয়ের মধ্যে আমরা প্রথমে কি না কোমল পানীয়ের ভিতরে কোমল পানীয়ের ম্যাক্সিমামটাই সারা পানি, এই পানির মধ্যে বিশুদ্ধ পানি মনে করো, বিশুদ্ধ পানির ভিতরে আমরা হয়তো তার অনেক সময় খাইলে কিছুটা হালকা মিষ্টি লাগে, হালকা মিষ্টি হওয়ার জন্য হয়তো চিনি দেওয়া হয়, তার কালারিংয়ের জন্য বিভিন্ন রঞ্জক পদার্থ দেওয়া হয়, রাসায়নিক পদার্থ দেওয়া হয়। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা হলো ওই কোমল পানীয় যে তৈরি করা হয় এই যে পানির ভিতরে আমরা চিনি দিলাম তারপরে বিভিন্ন রঞ্জক পদার্থ দিলাম বা কোনোটি দেওয়া হয় না, কোনোটি দেওয়া হয় কালারিং, যেমন কোকা কোলার ভিতরে কালারিং আছে, রঞ্জক পদার্থ দিয়ে মূল যে জিনিসটা করা হয় উচ্চ চাপে, উচ্চ চাপে এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়। তো আমরা এটা দিলাম কি পানি, আর আমরা যদি এর মধ্যে উচ্চ চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করে তার মধ্যে ওই কোমল পানি তৈরি করার সময় পানির মধ্যে উচ্চ চাপ দিয়ে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করাই তখন এটা থেকে তৈরি হয় কার্বনিক অ্যাসিড H2CO3, এই হল কার্বনিক অ্যাসিড। তো আমরা কোমল পানীয়ের মধ্যে পানির মধ্যে উচ্চ চাপে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির মধ্যে দ্রবীভূত হইয়া উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড, এই উৎপন্ন কার্বনিক অ্যাসিড আমাদের কী করে হজম ক্রিয়া সাহায্য করে। তা আমরা যখন কোমল পানীয় খাই তখন পেটের ভিতরে যখন যায় আমরা খাওয়ার সাথে সাথে দেখবার সাথে সাথে বিভিন্ন আমাদের উল্টা আমরা অনেক সময় বলি ঢেকুর আসে, উল্টা কিছু গ্যাসীয় পদার্থ বাইর হয়, আমরা অনেকে স্বস্তিমূলক মনে করি কি মনে হয় পেটের ভিতরে সব হজম হয়ে গেছে, আসলে কিন্তু ঘটনাটা এরকম না। আসলে আমরা জানি আমাদের শরীরের জন্য কার্বন ডাইঅক্সাইড একটা রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ, ওই বর্জ্য পদার্থটা বা রেচন পদার্থটা আমাদের আমরা জানি আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ওই বর্জ্য পদার্থটা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা আমাদের এই রেচন অঙ্গ দ্বারা ফুসফুস দ্বারা আবার কি হয় ভিতর থেকে বাইরে করে দেয়, আসলে সাথে সাথে খাবার হজম হয়ে যায়, হয়তো এই কোমল পানীয় খেলে কিছুটা হজম ক্রিয়া কি করে সাহায্য করে একটা মানসিক তৃপ্তি, আর কিছুটা হজম ক্রিয়া সাহায্য করে আর অন্য কিছু। তো কোমল পানীয় ভিতরে আমাদের প্রশ্ন আসতে পারে কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে, আমরা বলবো কার্বনিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, এটা কি অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। তো আমরা আজকে এই আলোচনা থেকে স্যারেরা আমরা প্রথম 200
পৃষ্ঠা দুশো আটাশি পৃষ্ঠা থেকে দুইশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আজকের আমাদের আলোচনা থেকে আমরা দুইশো আটাশি পৃষ্ঠা থেকে দুইশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলো ভালো করে অনুশীলন করব এবং আমরা পরবর্তী ক্লাসে পরের অংশ থেকে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকো। হ্যাঁ, এবং ভালো করে এই করোনা চলাকালীন এই প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে বাসায় বসে বসে ভালো করে লেখাপড়া করবেন এবং ক্লাস ভালো করে অনুশীলন করে হ্যাঁ সামনের দিকে ভালো করে লেখাপড়া করে অগ্রসর হয়ে যান। আজকের জন্য এখানে শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।